মান্নাকে মানুষ একটা সময় শাবনূর নির্ভর নায়কও বলতো। মান্না শুটিং ছেটে এসে শাবনূরের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতো, সেই মান্না এখন বলে কি হা হা হা। তো এরকম একটা কমেন্ট এসেছে, তো কমেন্ট রিপ্লাই এপিসোডের এই পর্বে আমরা এটা নিয়ে বেশ কিছু কথা বলবো। এটা নিয়ে একটু অন্যরকম আলোচনাও হবে। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইওর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব দৃশ্য ভাই ফিল্ম স্পাইয়ের সময় থাকবেন। তো আমি আগে কমেন্টটা বলি, একজন শাবনূর ফ্যান, তো তিনি কমেন্ট করেছে, এটা সত্যতা মিথ্যতা আমরা একটু পরে যাচাই করব, যে মান্না শাবনুরের জন্য শুটিং স্পটে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতো এবং যে কারণে মান্নাকে অনেক সময় শাবনূর নির্ভর হিরো ও অনেকে মানে বলা বলি করতো, সেই মান্না এখন বলে। কিন্তু এটার ব্যাখ্যা যদি আমি বলি যে সম্পূর্ণ ভুল, এক বাক্যে ভুল। হ্যাঁ, প্রথম সিনেমা বা এক দুটা সিনেমা এরকম হতে পারে যে শাবনূরের জন্য মান্না শুটিং সেটে এসে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে বা শাবনুর সঙ্গে সে কাজ করছে, এটা এটা এসেছে। তো বাট তার মানে এই যে মান্নাকে শাবনূর নির্ভর হিরো বলো, তো এটা আমি কখনো পত্রিকাতে শুনি না। এটা হয়তো মানে যারা বলেছে বা যারা এটা এটা বলবে, এটা আমার মনে হয় যে সম্পূর্ণ হেটারি বা মান্নার মানে বিরুদ্ধে মানে যারা আসলে চক্রান্তকারী বা, তো এটা এটা আসলে তাদের কাজ তখন, কারণ মান্না শাবনূর সিনেমা করেছে অন্তত 12-13টা সিনেমা করেছে, সেখানে তারা এক অন্যের বিপরীতে মেবি 5-6টা সিনেমাতে, তো সেখানে এই ধরনের কমেন্ট 8-9টা সিনেমায় হোক এবং সেই সিনেমাগুলো বিক্ষিপ্তভাবে এসেছে, তাদের ক্যারেক্টারাইজেশন সেটা আসলে ওরকমভাবে জমেনি যেটা স্বামী স্ত্রীর যুদ্ধ বা দুই বধূ এক স্বামী তাদের যতটা জমেছে। তো সেখানে তাদের আসলে জুটি যে তারা আসলে এটাও কিন্তু আসলে ওইভাবে বলা যায় না যে তারা এক অন্যের জুটি ছিলেন। তো মান্না শাবনূর একটা মানে একটা অসম একটা ব্যাপার আসলে, এটা জুটি ইনফ্যাক্ট শাবনূরের অডিয়েন্স যারা তারাও আসলে এটা ওইভাবে ইজি নেয় না। হ্যাঁ, তো এখন শাবনূর নির্ভর নয় এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ওয়েতে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, আমি আমার পকেটের টাকা খরচা করে আমি সিনেমা বানাচ্ছি, তো আমি নায়িকার জন্য ওয়েট করবো না, নাকি আমি বলবো হ্যাঁ নায়িকা বাদ, আমার প্রোডাকশন আমি যে 5-10-20-30-40-50 লাখ টাকা লস আমি সব লস দেবো, মানে সেটা ভালো, নাকি আমি যদি একটু নায়িকা ওয়েট করে আসলো আমার প্রোডাকশনের সিনেমাতে আমি ওরকম হলো। এখন এমনভাবে কমেন্টটা করা হয়েছে যে মনে হচ্ছে যে প্রত্যেকটা সিনেমাতেই মান্না আসলে বসে থাকতো যে শাবনূর কখন আসবে তখন আসলে কাজ করবে, ব্যাপারটা এরকম না এখন। তো এটা এগুলো আসলে বুঝতে হবে যে ব্যাপারটা আসলে কীরকম। শাবনূর নিঃসন্দেহে তার সময় সুপারস্টার হিরোইন, মান্না নিঃসন্দেহে তার সময় সুপারস্টার হিরো। তো এই দুজনের একে অন্যের সঙ্গে কাজ করার সিস্টেমটা এগুলো কিন্তু একটু মানে একটু ডিফারেন্ট ছিল, একটু কঠিন ছিল। তো ফাইনালি কিন্তু অনেক রকম ওয়েতে কিন্তু তাদের আসলে একসঙ্গে তারা কাজ করে, অনেক ডিরেক্টর অনেক প্রডিউসার কনভিন্স করে কিন্তু শাবনূরকে মান্না নেয়। তো সেহেতু তার একটা ব্যাপার তো থাকবেই, তাই না? শাবনূরের একটা মানে শাবনূর সিম্পল হিরোইনদের সঙ্গে তো তার ডিফারেন্স ডেফিনেটলি থাকবে। সো তার মানে মান্নাকে ছোট করে দিলাম, মান্না কিচ্ছু না, ব্যাপারটা একটু আমাদের সহজ হতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এই কমেন্টটা আসলো, তো চাই যাই হোক, এই কারণে আসলে কমেন্ট রিপ্লাইয়ের এপিসোডে আমরা এটা নিয়ে একটু কথা বললাম। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব দিয়ে সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকবেন।